আজকে সিএমএম আদালত আসবে তার বিরুদ্ধে মামলা দিতে সে এখন সরকারের এজেন্ট এবং সরকারের পক্ষে কাজ করছে তার সেটা ছিল রুচির দুর্ভিক্ষ মিডিয়া পাড়ায় তার বিরুদ্ধে নিন্দার ঝড় বয়ে গিয়েছিল এবং মিডিয়া সংস্কৃতি ব্যক্তিরা তার জন্য লজ্জা পাচ্ছিল যারা 20 30 বছরের বর্ণাঢ্য সংস্কৃতি ক্যারিয়ার তারা লজ্জা পাচ্ছিল যে তার নামের বেশি হিরো সে কিসের হিরো সে কি অর্জন করে হিরো হয়েছে এইভাবে স্বঘোষিত হিরোকে আমরা বর্জন করি সে হিরো নয় বচা কারণ হলো সে দুর্গম দশারা তার মতো ব্যক্তি সে তার মতোই থাক তাকে নিয়ে তো বিএনপি কোনো মাথা ছিল না বরঞ্চ আজকে তার যে উত্থান তার যে সংস্কৃতি তার যে অনলাইনে যে ইনকাম হইতেছে অনলাইনে বসে যে ব্যবসা করতেছে বিএনপি কারণে কারণ যেখানে বিএনপি ইলেকশনে যায় না আওয়ামী লীগের এগেনস্টে হিরো আলম তারা এবং এই নির্বাচনটাকে হাস্যকর করার জন্য প্রশ্নবিদ্ধ করার জন্য বিএনপি তথা এই দেশের যারা যারা নাকি নির্বাচন গণতন্ত্রকামী লোক যারা একটি নির্বাচন নির্বাচনের দাবিদার তারা হিরো আলমকে শেয়ার করে প্রচারণা করে কমেন্টস করে তার উত্থানকে অনেক বেশি সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে এই জন্য হিরো আলম এখন এখন হিরো আলম বিএনপির সাথে বরঞ্চ বিএনপি এমন একজন নেতা যিনি বিএনপির জি এই প্রশ্নটা কিন্তু আমারও যে হিরো আলম এতদিন পরে এসে সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবিরের বিরুদ্ধে জিবি কার্যালয়ে যায় কারিম করে আবার সিএমএম কোর্টে আসে মামলা করতে কারিম দুনে সে বর্তমানে সরকারের এজেন্ট হিসেবে কাজ করছে আসলে এদের তো কোনো চরিত্র নেই এই কারণে যে এরা কখনো বিএনপির পক্ষে কখনো জামাতের পক্ষে কখনো আওয়ামী লীগের পক্ষে কখনো জাতীয়বাদীর পক্ষে ভর করে দিয়ে তারা নিজেদের স্বার্থ হাসিল করতে চায় মূলত তার হলো অনলাইনের ব্যবসা এরা অনলাইনে ব্যবসা করে আজকে আজকে সে জিরো থেকে আজকে সত্যিকার অর্থে সে অনেক অর্থবিত্ত মালিক হয়ে গেছে এখন সে নিজেকে প্রভাবশালী ভাবতে শুরু করেছে কিন্তু বোঝা উচিত যে একজন কাক তাকে যত সুন্দর করে সাজানো হোক না কেন সে কিন্তু কাকই দেখুন যদি মামলা করে যদি মামলা করে অবশ্যই এই মামলাটি তদন্তের জন্য যাবে যদি তদন্ত এবং তাকে ডিবির প্রোডাকশন দিয়ে ফুল পুলিশ প্রোডাকশন দিয়ে এখন বিএনপির মধ্যে বিএনপির আন্দোলনকে এবং আমাদের জননেতা রিজভী সাহেবকে প্রশ্নবিদ্ধ করার জন্য সরকার এই আলমকে দিয়ে একটা নাটক করছে কিন্তু আমরা বলতে চাই আমরা যেখানে সরকার এবং প্রশাসনের বিরুদ্ধে আমরা সরাসরি প্রতিপক্ষ আমরা সরকার পতনে আন্দোলন করছি এক দাবি নিয়ে যেখানে আমরা সরব অবস্থান যে কোনো মূল্যে আমরা সরকারকে পতন করার জন্য আমরা মরিয়া ঠিক এ মুহূর্তে এই এই জিরো আলম এসে আমাদের বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং সিনিয়র অ্যাডভোকেট রুহুল কবিরের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা করতে চায় মামলা করে সে জাতিকে বোঝাতে চায় যেন সে এই নেতা জনগণের কাছে ভালো না বা ওনার সুনাম ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে আমরা তীব্র নিন্দা জানাই এবং আইনজীবী হিসেবে